কিন্তু একজন বান্দা জানে না তার রব যে রব তাকে সৃষ্টি করেছে তার দয়া সম্পর্কে যদি কোনো মুসলমানের জ্ঞান থাকতো সে মা কেন পৃথিবীর কোন ব্যক্তির দয়া কোনোদিন কারো কাছে উল্লেখ করত না আপনি জানেন আল্লাহর দয়া কি একটা एग्जांपल দিয়ে দিই যে তুমি মায়ের কথা বলেছে তাহলে আপনার মায়ের সাথে আপনার রবের কম্পেয়ার করে আপনাকে বোঝাতে হবে যে আপনার রব কতটা দয়াবান যেই ব্যক্তি তার রবের দয়া জেনে যাবে তার মার দয়া তার কাছে তুচ্ছ মনে হবে কিছুই মনে হবে না কোরআন হাদিসে এমন একটা জিনিস কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান গাফুরুর রহিম শব্দটি রহিমুন গাফুরুন শব্দটি 99 বার এসেছে গাফুরুন গাফফার মিলে আর রহিমুন শব্দটি কোরআনে 101টি আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান কতটা দয়া আল্লাহর কত বেশি রহমান আল্লাহ একটা হাদিস নিয়ে নেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে আপনি চাইলে আমি নাম্বার সব আপনাকে বলবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদবের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে 5999 5999 অথবা আপনি হাদিসটা 5999 তে রয়েছে আর 6000 আরেকটা হাদিস আছে এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন 6867 মানে 66 অথবা আপনি 71 পেয়ে যাবেন এই পাঁচটা হাদিসের মধ্যে পাবেন 6800 66 অথবা 71 হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ান ফাইযা ইমরাতান মিন সাবিয়িন তাবতাগি ইযা ওয়াজাদাত সাবিয়ান মিন আস-সাবি আলসাকাতহু ওয়া আমসাকাতহু والسكته في بطنها وارضعت فقال رسول الله صلى الله عليه وسلم اترون هذه المراه طارحه ولدها في النار قال والله لئن تقدر على الا تطرحها فقال الله سبحانه قال رسول الله صلى الله عليه وسلم الله ارحم بعباده من هذه بولدها এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মদিনায় যখন কিছু বন্দীদেরকে বন্দী করে নিয়ে আসা হলো ওই বন্দীদের মধ্যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়েছে বন্দীগুলো রাখা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা এমন ছিল যেই মহিলা ছোট বাচ্চা খুঁজতে লাগলো যখন একটা সাবিয়ান একটা ছোট বাচ্চা কোলের বাচ্চা পেয়ে গেছে আমসাকাতা সেই বাচ্চাটাকে ধরেছে আলসাকাত ফি বাতনিহা তার বুকের সাথে জড়িয়ে ধরেছে ওয়ারদাতা তখন সেই বাচ্চাটাকে তিনি তার দুধ পান করাতে লাগলো একটা মহিলা অন্য একটা কোলের বাচ্চা অন্যের বাচ্চা পেয়ে নিজের দুধ পান করাতে লাগলো এটা কি দয়া নাকি দয়া নয় এটা মায়ের দয়া একটা মা যে নিজের বাচ্চা হারিয়েছে এখন অন্যের একটা ছোট বাচ্চা দেখেছে বন্দির মধ্যে সে এত দয়া তার জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো কত দয়া তার এই দৃশ্যটা সাহাবীরও দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতারাউনা হাযিহিল মারা তোমরা লক্ষ্য করেছো এই মহিলাটার দিকে যে মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে মারা তারে হাতা বলা দেখা ফির না এই মহিলা কি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে বলেন রাসূল ইসলামের শিক্ষা দেখেন আর উনি যেটা বলেছে যেভাবে জেনেছে একজন মহিলা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়ায় মায়ায় সেই মা তার নিজের সন্তানকে কি জাহান্নামে বা আগুনে ফেলতে পারে তারিহাতান ফিন্নার সাহাবীদের জবাবটা কি জানেন আপনারা তো এইভাবে জবাবটা দিতে পারেননি যদি আপনাদেরকে জিজ্ঞেস করে একজন মহিলা যে অন্যের বাচ্চার প্রতি এতটা বেশি দয়াবান সে তার নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে সাহাবীরা বলছে লা ওয়াল্লাহ বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন তাকদিরু আলা হাযা আল্লাহ তাতরাহা একটা মহিলা যদি সক্ষম হয় বাদশা হয় রাজা হয় যে তা সে যদি চায় তার বাচ্চাকে আগুনে ফেলে দেবে তার কোনো বিচার নাই এতটা সক্ষম যদি হয় তারপরও সে নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে ফেলবে না ফেলবে এটা ছিল সাহাবীদের দৃষ্টিভঙ্গি যখন এইভাবে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা একটা মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি এর চেয়ে শত কোটি বেশি দয়াবান একটা মা যেমন একটা বাচ্চাকে পারে না জাহান্নামে ফেলতে কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা আল্লাহ কোনোদিন তার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবে না আল্লাহু আরহামু বিইবাদিহি আরহামু বলা হয়েছে আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চাইতেও বেশি দয়াবান আর হাদিস বুখারী এবং মুসলিমে আছে আল্লাহর দয়া জানে না মানুষ একটা মার দয়া জানেছে মানুষ মার নিয়ে বক্তব্য হয়
আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত দয়া থেকে মা কতটা পার্সেন্ট পেয়েছে দয়ার, কতটা পার্সেন্ট, এটা যেই ব্যক্তি জানবে সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর দয়া আর মায়ের দয়ার মধ্যে কম্পেয়ার কি জিনিস, সেই ব্যক্তি বুঝতে পারবে। এই হাদিসটাকে পেশ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারপরে আরেকটা হাদিস পুট করেছেন, যেটা আমি বললাম আদবের অধ্যায়ে 6000 নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম ওই হাদিসটাকে 6871 পেয়ে যাবেন, ওটা যদি হয় 66 এটা পাবেন আপনি 71। সেই হাদিসটা কি রয়েছে, আবু হুরায়রা তার বর্ণনাকারী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ জাআলাল্লাহু রাহমাতা মিয়াদা জুজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টিকৃত রহমতকে 100টা ভাগ করেছেন, ওয়ামসাকাত ইনদাহু তিসআতা ওয়া তিসঈনা জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই তাতারাহামুল খালাইকু হাত্তা তারফাউ দাব্বাতা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা, এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যেটা ইমাম বুখারী এবং মুসলিম আপনি পেয়ে যাবেন। ইমাম মুসলিম আর একটু বাড়তি কোট করেছে, তিনি বলেছেন ইন্নাল্লাহ খালাকা ইয়াউমা খালাকা সামাওয়াতি ওয়াল আরদা মিয়াতা রাহমাতিন, যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে সেই দিন আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছে, তার মধ্য থেকে 99টা রহমত তিনি নিজের কাছে রেখে নিয়েছে একটা রহমত দিয়ে, আর একটা রহমতের পরিধি কত জানেন, তাবাকাতান বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন যত বড় আল্লাহর একটা রহমত হচ্ছে অত বড়। আর এই রকমের সুবহানাল্লাহ একটু পরে বলেন আরো আগে শুনেন কি আছে হাদিসে, একটা রহমত হচ্ছে আকাশ এবং জমিনের সমান একটা রহমত, এই রকমের রহমত 100টা আল্লাহ সৃষ্টি করেছে, 99টা রহমত আল্লাহ নিজের কাছে রেখে নিয়েছে, ওই একটা রহমতকে ভাগ করে এই রহমত থেকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা, এই রহমত থেকে সৃষ্টি করেছে জিন, এই রহমত থেকে দিয়েছে মানুষকে গরু ছাগল পশু সবকিছুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একটা রহমত থেকে একটা পশু ও রহমতের ভাগ পেয়ে গেছে, যেই পশু তার বাচ্চার গায়ে ব্যথা লেগে যাবে বিদায় তার পাটাকে উঠিয়ে নেয়, এটা উট আর ঘোড়ার চরিত্র, বাচ্চা যদি থাকে উটের বাচ্চার উপর থেকে পাটা উঠিয়ে নেবে কারণ যাতে ব্যথা লেগে যাবে, মুরগির বাচ্চা দেখেছেন পায়ের তলে পড়লে মুরগি কি করে, যাতে ব্যথা লেগে যাবে, এটা কেন হয়েছে, দয়া, কতটা দয়া, যে মার দয়া এখন বর্ণনা করা হয়েছে সেই মা কতটা দয়া পেয়েছে, ওই এক ভাগের ওই একটা ভাগকে যদি আরো শত ভাগ করা হয় তাহলে হয়তো মা ওই একটা ভাগ পেয়েছে, চেরানাও নয় 10 পয়সা ভাগ পেয়েছে, এই 10 পয়সা ভাগের কারণে একটা মা যখন নিজের সন্তানকে জাহান্নামে ফেলতে পারে না, কিয়ামতের মাঠে আল্লাহ এই ভাগ সহ আল্লাহর কাছে আছে 99টা আকাশ সমান রহমত, সেটা জমা করে রেখেছে কেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সেই রহমত দিয়ে তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য সেটা নিজের কাছে রেখে নিয়েছে।